উর্মিলা মধুপুর গ্রামে থাকত। উর্মিলার কাছে পারু নামের একটি পালিত গাভী ছিল। পারু উর্মিলার কাছে অনেক বছর ধরে আছে। স্বামীর মৃত্যুর পর এই গাভীর সহায়তায় সে তার পরিবারের খরচ চালাচ্ছে। তার গাভীর দুধ সারা গ্রামে প্রসিদ্ধ ছিল, তাই গ্রামের সবাই উর্মিলার কাছ থেকেই দুধ কিনত। উর্মিলার ছেলে শহরে পড়ত, সেখানেই পুনম নামের একটি মেয়েকে এসে ভালোবেসে ফেলল। আর সে তার মাকে না জানিয়ে একটি মন্দিরে মেয়েটিকে বিয়ে করে নিল। আজ তার গ্রামে ফেরার কথা ছিল। উর্মিলা বোন, 2 কিলো দুধ দিও, 1.5 কিলো আমাকেও দিও। কি ব্যাপার উর্মিলা, আজ যে খুব খুশি দেখাচ্ছে। বোন সরোজ, আজকের দিনটাই যে খুশির। আজকে আমার ছেলে যে গ্রামে ফিরছে, খুব তাড়াতাড়ি কাজ শেষ করে ওর জন্য খুব সুস্বাদু খাবার বানাবো। জানি না শহরে কি খাবার খায় না খায়। আচ্ছা এই ব্যাপার, তাহলে তো খুবই ভালো হলো। কতদিন আর ছেলেকে ছাড়া থাকবে? ছেলেটা আসলে তোমার একটু সাহায্য হবে। হ্যাঁ বোন, সেই যা বললে। আরে আসছি রে আসছি। পারু, তুই কেন এত ডাকছিস? আমি জানি সূর্য আসার কথা শুনে তুইও খুব খুশি হয়েছিস। দাঁড়া খাবার দিচ্ছি, সূর্য এলে তো ওই দেবে। উর্মিলার গাভী পারু ওর আওয়াজে উর্মিলার সঙ্গে কথা বলছিল। মনে হচ্ছিল যেন সেও সূর্যের আসার খুশিতে খুশি হচ্ছিল। সন্ধ্যেবেলায় সূর্য এসে গেল, কিন্তু ছেলের সঙ্গে বউকে দেখে উর্মিলার একটু খারাপ লাগলো। মা তুমি রাগ করো না, আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি তোমাকে জানানোরই সুযোগ পাইনি। আসলে পুনমের বাবার শরীরটা খুব খারাপ ছিল, আর এই জন্যই আমাদের তাড়াতাড়ি বিয়েটা করতে হলো। কিন্তু এখন থেকে আমি তোমার সাথেই থাকবো মা, তোমার আর কোনো চিন্তা নেই। আর মা, পুনম লেখাপড়া জানা খুবই ভালো স্বভাবের একটি মেয়ে, তাই খুব তাড়াতাড়ি তোমরা একে অপরকে বুঝতে পারবে। ঠিক আছে, দেখছি ও আমাকে কতটুকুনি বোঝে, কারণ গ্রাম আর শহরের মধ্যে চলাফেরার অনেকটাই তফাত থাকে। উর্মিলার মতো পুনম ঘরের কোনো কাজ করতে পারতো না, কারণ সে যে এইসব কাজ জানতো না। সূর্য, এ তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? এইসব ঘরের কাজ আমার দ্বারা হবে না, আমাদের এখন শহরে ফেরা উচিত। ওই গরুটার গোবর পরিষ্কার করো, ওকে ঘাস খাওয়াও, স্নান করাও, ঘরে গোবর লেপো। এইসব কাজ করে তো দুর্গন্ধে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর তার উপরে তো নাটক করে তোমার মাকে মামা বলে আমাকে রসুন আর পেঁয়াজ কাটতে হচ্ছে। এসব তুমি কি বলছো পুনম? গ্রামেই যে আমার সব কাজ রয়েছে, আর আমি যে এই গ্রামে একটা অনেক বড় ডেয়ারি খোলার প্ল্যান করছি। দুধ, ঘি, মাখন, দই আর কিছু ভালো মিষ্টির একটা দোকান খুলব, আর এই করে যে আমাদের খুব ভালো উপার্জন হবে। আর শহরে থাকার খরচ, খাবার খরচ, তাতেই যে সব চলে যাবে। আর ওখানে নতুন করে কিছু একটা শুরু করতে গেলে আমার যে 2-3 বছর লেগেই যাবে। আর যেখানে গ্রামেই আমার নিজের বাড়ি আছে, নিজের কাজ আছে, সেখানে আমি শহরে গিয়ে কি করব? তুমি বোধহয় জানো না যে আমাদের গরুর দুধ সারা গ্রামে প্রসিদ্ধ। আর তাছাড়া আমরা গ্রামে থাকলে মায়েরও একটু সাহায্য হবে, মায়ের যে বয়স হয়েছে, উনি একা হাতে সব কাজ করতে পারেন না। আচ্ছা পুনম, তবে তুমি কাজ করো, আমি একটু বাজার থেকে ঘুরে আসছি। সূর্য তো ঠিকই বলছে, শহরে কাজ শুরু করতে গেলে তো অনেক টাকা লাগবে, আর এখানে তো আমাদের নিজেদের জমি আর ঘরবাড়ি আছে, আর আমাদের তো এখন শুধু পয়সা কামানো নিয়ে কথা। অনেকটা পয়সা কামিয়ে 2-1 বছর বাদে না হয় শহরে গিয়ে থাকবো, কিন্তু তার আগে যে করেই হোক আমাকে এই শাশুড়িমার কাছ থেকে আলাদা হতেই হবে, যাতে ওই গরুটা আমার হয়ে যায়। মা তো খুব চালাক, জানি না কত টাকা নিজের কাছে লুকিয়ে রেখেছে। পুনম বুঝতে পেরেছিল যে সূর্য গ্রামে থেকেই কাজ করবে, তাই সে আলাদা হওয়ার উপায় খুঁজছিল। সূর্য, আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এই বাড়িতে আসার পর থেকে মা যে আমার ঘাড়ে সব কাজ চাপিয়ে দিয়েছেন, গরুটাকে খাওয়ানো, স্নান করানো, গোবর পরিষ্কার করা, সব কাজ আমি করি। আর দুধ বিক্রি করার সময় তো মা নিজেই ক্যাশ বাক্সটা নিয়ে খাটের ওপর বসে পড়ে। এটা তো ঠিক নয়, আমি একদম আর এসব সহ্য করব না। যদি আমাকে সবকিছুই করতে হয় তাহলে আমি আলাদা থাকবো, মায়ের সঙ্গে থাকবো না। আর হ্যাঁ, ওই গরুটার উপর সম্পূর্ণ আমার অধিকার, আমার তো শুধু ওই গরুটাই চাই, গরুটা। পুনম এত জোরে জোরে কথা বলছিল যে ওর এইসব কথা উর্মিলার সাথে সাথে প্রতিবেশীরাও শুনে ফেলল। বৌমা ভাগা ভাগি, তাও আবার আমার পারুর, আমি বেঁচে থাকতে কখনোই এটা সম্ভব নয়। আর তুমি পারুর ব্যাপারে কি বা জানো? আমি ওকে অনেক যত্নে লালন পালন করেছি, পারলে তুমি পারুকে একদিন দেখাশোনা করে দেখাও তো, আমার পারু তোমার সাথে একদিনও থাকবে না। হ্যাঁ হ্যাঁ, ওই গরুর দেখাশোনা করা এমন কি ব্যাপার, সে আমি করে নেব, কিন্তু একটাই শর্ত, আপনি মাঝখানে নাক গলাতে পারবেন না। আমার যেমন খুশি আমি তেমন ভাবেই গরুর দেখাশোনা করব, আপনি মাঝখানে কোনো কথা বলবেন না। সূর্য, যদি আজ ভাগ বাটোয়ারা না হয় তবে কিন্তু আমি তোমাকে ছেড়ে শহরে চলে যাব। মা,
যখন পুনম চাইছে তখন তুমি ওকে গাভীটা কেন দিচ্ছ না? ওকে একবার চেষ্টা তো করতে দাও, আবার এমনটা যেন না হয় তোমাদের দুজনের ঝগড়াতে আমার বিবাহিত জীবনটাই না নষ্ট হয়ে যায়। বাবা সূর্য, কোনো মা তার সন্তানের সংসার ভেঙে যাক এটা চায় না, আর বৌমার যদি এটাই ইচ্ছে তবে আজ থেকে পারু বৌমার সাথেই থাকবে। উর্মিলা বোন, আমরা অনেক বছর ধরেই দেখছি তুমি খুব যত্ন সহকারে পারুর দেখভাল করছো, তাই দেখো তোমাদের ভাগাভাগিতে আবার ওই অবলা জীবটা যেন কষ্ট না পায়। সব গ্রামবাসীরা পুনমকে বোঝালেও বা কি হতো, সে যে আলাদা থাকার জন্য পাগল হয়ে গিয়েছিল। আর ঠিক তেমনটাই হলো, এখন তো গাভীটি পুনমের কাছেই ছিল। সূর্য গ্রামে ডেয়ারি খোলার জন্য শহরে চলে গেল। পুনম খুবই অলস ছিল, তাই সে ঠিকঠাক করে গাভীর দেখাশোনা করত না। সে সকালবেলা উঠে না তো গাভীর গোবর পরিষ্কার করত, না ওকে স্নান করাত, আর না ওকে ঠিক সময় খাবার খাওয়াত। এই কারণে গাভীর চারপাশটা দুর্গন্ধে ভরে গেল, আর তার চারপাশে মাছি আর অন্যান্য কীটপতঙ্গ ভন ভন করতে লাগলো। পুনম তো সারাদিন শুধু খেত আর ঘুমাত, আর তাই না খাওয়ার ফলে দুর্বল হওয়ার কারণে গাভীটি দুধ দেওয়া বন্ধ করে দিল। তাই একদিন গাভীটি অজ্ঞান হয়ে গেলে এই দেখে পুনম ঘাবড়ে যায়। তখনই সূর্য ওই সময় শহর থেকে এসে এইসব দেখে ঘাবড়ে যায় আর উর্মিলাকে জোরে জোরে ডাকতে থাকে। উর্মিলা দৌড়তে দৌড়তে পারুর কাছে এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, পারু ওঠ, পারু আমি তোকে ডাকছি, পারু ওঠ। পুনম, পারুর দেখাশোনা করার দায়িত্ব তো তুমি নিয়েছিলে, তাহলে পারুর এই অবস্থা কি করে হলো? আমায় ক্ষমা করে দাও সূর্য, সব দোষ আমারই, আজ শুধু আমার জন্যই পারুর এই অবস্থা। আমি কখনোই মায়ের মতো পারুর দেখাশোনা করতে পারিনি, আমায় ক্ষমা করে দিন মা। উর্মিলা দৌড়ে গিয়ে ঘাস এনে পারুর কাছে রাখলো। পারু উর্মিলার হাতের স্পর্শটা অনুভব করতে পারলো আর তাই সে একটু নড়াচড়া করলো। এই দেখে সবাই একটু স্বস্তি পেয়ে খুশি হলো। উর্মিলা নিজের হাতে পারুকে ঘাস খাওয়াতে লাগলো আর পারু খুশি মনে অনেকটা ঘাস খেয়ে নিল। মনে হচ্ছিল সে যেন অনেকদিন থেকেই উর্মিলার হাত থেকে ঘাস খেতে চাইছিল। পুনম নিজের ভুলটা বুঝতে পারলো আর তাই সে উর্মিলার কাছে ক্ষমা চাইলো। কিছুদিনের মধ্যেই পারু আবার সুস্থ হয়ে উঠল। এখন সূর্য গ্রামে একটা বড় ডেয়ারি খুলে ফেলেছিল, এখন সবকিছুই ঠিকঠাক চলছিল। দুই শাশুড়ি আর বৌমা মিলে পারুর খুব যত্ন করত আর পারুও এখন খুব খুশি ছিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিস।